ওয়েলকাম টু বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস আজকে আমরা ক্লাস ইলেভেনের বাংলা সাহিত্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব খুব 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সম্বন্ধে আলোচনা করব এটার উত্তর আলোচনা করবো এর আগে আমরা তোমাদের এই বিষয়বস্তু অলরেডি আলোচনা করে দিচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তো তোমরা যারা এখনও দেখো নি তারা কিন্তু আমাদের ভিডিওতে লিঙ্কের নিচে ডিসক্রিপশানেই তোমরা কিন্তু এই লিঙ্ক পেয়ে যাবে আগের ভিডিও তো চলো এটা আজকে করে নি তোমরা কিন্তু এগুলো প্লিজ নোট করে নিও বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব বাংলা সাহিত্যে তপদি গ্রন্থ হল বাংলা সাহিত্যের ইতিহাসে নানা দিক দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির গুরুত্ব রয়েছে প্রথমত হেডিং দেবে প্রথমত বাংলা ভাষায় রচিত প্রাচীনতম কাব্যগ্রন্থ হলো শ্রীকৃষ্ণ কীর্তন কেননা জয়দেবের গীতগোবিন্দ ভাষা সংস্কৃত অপর অপর মৈথিল কবি বিদ্যাপত রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর ভাষা কারো মতে মৈথিলি কারণ আহ কারো মতে ব্রজবলী কারো মতে ব্রজবলী বড়চন্ডী কাব্য কিন্তু বাংলা ভাষায় রচিত দ্বিতীয়ত চর্যাগীতি রচিত হওয়ার পর বাংলা সাহিত্যের ইতিহাসে যে অন্ধকারময় যুগের সূচনা হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হওয়ার সঙ্গে সঙ্গে যুগের সেই বর্ণান্ধতা ঘুষে যায় বর্ণান্ধতা হ্যাঁ তৃতীয়ত ভাগবত বিষ্ণু পুরাণ বৈষ্ণবর্ত বৈষ্ণবত পুরাণ গ্রন্থে শ্রীকৃষ্ণকে যেরকম ঐতিহ্যশালী হিসাবে কল্পনা করা হয়েছে গ্রামীণ লোক জীবনে বহু প্রচলিত রাধাকৃষ্ণের লৌকিক চিন্তায় মেলবন্ধন ঘটল চতুর্থত প্রমোদনাথ বিশি বলেছেন যেখানে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ সেখানেই বৈষ্ণব পদাবলী সূচনা লগ্নে আখ্যান কাব্যের হিসাবে শ্রীকৃষ্ণগতের ঐতিহাসিক গুরুত্ব আছে পঞ্চমত উক্তি প্রযুক্তিমূলক প্রত্যুক্তিমূলক নাট্যগীতি বাংলা সাহিত্যে এই প্রথম কথোপকথনের ঢং এর কল কলকুশলিতে মনের মনের কথা বাংলা সাহিত্যে প্রকাশ পেয়েছে ষষ্ঠত গ্রন্থের হুল গ্রন্থের হুল যুগরুচির প্রকাশ ঘটায় চৈতন্য পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রচার প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে মধ্যযুগের বাংলা ভাষার আদি নির্দেশ এই গ্রন্থে পেয়ে যায় তাই বাংলা ভাষা ও সাহিত্যে ইতিহাসে এর ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব অনস্বীকার্য তো তোমরা প্লিজ এটাকে নোট করে নাও নোট করে নিয়ে কিন্তু এইটাকে পড়া চালু করে দাও ওকে তো তো আশা করি পরীক্ষা এলে পরে তোমরা ভালোভাবে লিখবে হ্যাঁ তো প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করো ধন্যবাদ ভালো থেকো